Ma, hear me out. Just hear me out for once. Let me pursue my choice of a career, and if I fail, I would readily accept your choice. But ma, I want to be a drummer. আমি ইঞ্জিনিয়ারিং এর কিছু বুঝি না। ও প্লিজ, আমার ভালোর কথা ভেবে তোমার আর বাবার চয়েসটা আমার উপর চাপিয়ে দিও না। I'm telling you, give me an year. If I'm not successful by then, I will study engineering, I promise. Just give me some time. Oh, so now you want to get rid of me by sending me off to Kolkata? Hell, I don't know anything about that place. Konkar poribesh, konkar manushun, I don't know nothing. Leave me alone, man. Get away from me. Get away from me! হ্যাঁ বলো। এই তুমি সারাক্ষণ খাই খাই করো কেন গো? না, তুমি ফোন করলেই কেন প্রথমে জিজ্ঞেস করো যে খেয়েছিস কি না? তুমি জানো না আমি কখন খাই না? আমার খাওয়ার তো একটা নির্দিষ্ট সময় আছে নাকি? সারাক্ষণই খাবো নাকি? খাওয়া ছাড়া অন্য কোনো কাজ নেই নাকি আমার? তুমি ফোন করলেই কেন বলো আমি খেয়েছি কিনা? তুমি তো জানো আমি কখন খাই, আর এখন রাত কটা হলো যে আমি এখনো খাবো না? আমার তো খাওয়া হয়ে যাওয়ার কথা অনেকক্ষণ আগে। না, তুমি যখন জানো যে আমি এখন খাই, তখন বারবার ফোন করলেই কেন জিজ্ঞেস করো কি খেয়েছিস কি না? অন্য কোনো কথা নেই নাকি জিজ্ঞেস করার? আর অন্য কোনো কাজ নেই আমার? ছাড়ো। না, পড়ছি এখন। বলো। না দাঁড়াও, তোমাকে একটা অনেক দিন ধরে ভাবছিলাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, তো যে ড্রামসগুলো, আমার ড্রাম সেটটা, ওটা কী অবস্থায় আছে? ওটা কি ঝাড়পোছ করো ওগুলোকে, নাকি বাড়ি একটা কোনাতে ফেলে রেখে দিয়েছো? না মা, মা মা দেখো, শোনো শোনো, যতই ওগুলো আমি তোমার আর বাবার টাকা কিনে থাকি, ওগুলো আমার কাছের জিনিস, তো একটুখানি কেয়ার করো ওগুলোর প্রতি। আমি তোমাকে প্রত্যেক দিন ওগুলোকে মুছতে বলছি না, একটুখানি কেয়ার করো ওটা। খুব আমি ভালোবাসতাম তো ড্রাম বাজাতে, একটুখানি কেয়ার করলেই হবে, ব্যাস আর কিছু চাই না আমি। ওটাকে একটুখানি ভালো করে রেখো, যতই হোক পয়সা খরচা করে তো কিনেছি, সেটা দিয়ে তো কিছু করতে পারলাম না। পয়সা খরচা করে তো কিনেছি, তো ওটাকে একটুখানি ভালো করে রেখো, ব্যাস তাহলেই হবে। আর কোনো কিছু জিজ্ঞেস করবার নিয়ে বলবার নিয়ে আমার কাছে, আমার জন্য বলো। তুমি আর বাবা কি ভালো ভালো খেলে? আমি আর কি ভালো ভালো খাবো বলো মা? বাবার পয়সা ধ্বংস করছি, যেটুকুনি খেয়ে বেঁচে থাকা যায় সেটুকুনি খাই, যেটুকুনি খাওয়ার নয় সেটুকুনি খেয়ে আছি। আমার ভালো ভালো খাওয়ার কিছু নেই, ভালো ভালো তো খাবে তুমি আর বাবা। পিঞ্চ কেটে কথা বলার কি আছে মা? পিঞ্চ কেটে কথা বলার তো কিছু নেই, সত্যিটা না কোনো কোনো সময় কঠিন হয় মা, সত্যিটা কোনো কোনো সময় কঠিন হয়। ভালোই করেছি না, জিত প্রথমে বলেছিল যাবে, কিন্তু ও শেষমেশ গেল না, আমি একাই গেছিলাম। না, জায়গাটাই গিয়ে বাংলা, বাংলার মাটি, কালচার, পিপল, এগুলো এবার অনেক কিছু জানতে পারলাম যেগুলো কলকাতা থাকলে জানতে পারতাম না কখনো। তোমাকে বোঝাচ্ছি, গঙ্গার পাড়ে পলি মাটির লেয়ার পাওয়া যায়, তো প্রত্যেকটা ঢেউয়ের সাথে ওই এক্সিস্টিং লেয়ারটার উপরে নতুন লেয়ার এসে জমা হয়। এবারে তুমি যদি খুঁজতে যাও কি কোনটা হলো, আরে বাংলা ওয়ার্ডটা কি ইন্ডিজিনাসের বাংলা ওয়ার্ডটা কি আদি, তুমি যদি খুঁজতে যাও কোনটা আদি মাটি, তুমি খুঁজে পাবে না। তেমনি হলো অবস্থা আমাদের কলকাতা শহরে, চারিদিক থেকে এত লোকেরা এসছে না, লোকেরা এসে মিশতে 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 ওই আদি ভাবটা নেই,
এবার যারা আদি বাঙালি, যারা কলকাতা আদি বাসিন্দা, ওদের ওদের মধ্যেও কিরকম একটা যেন ওই মডার্ন জিনিসটা ঢুকে আছে। তোমাকে বলছি তুমি বিশ্বাস করবে না, কলকাতায় আজকাল আমার মতে লোকেরা বাংলার থেকে হিন্দি কথা বেশি বলে। তাই তোমাকে যদি আদি ব্যাপারটা খুঁজে পেতে হয় তাহলে তোমাকে চলে যেতে হবে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূর বাংলাদেশ বর্ডারের কাছে ইচ্ছামতির পাড়ে, একটা মনোরম পরিবেশ টাকি। আচ্ছা এবার তোমাকে জায়গাটার ব্যাপারে বলি। ইচ্ছামতির এপারে হলো ইন্ডিয়া এবং ওপারে বাংলাদেশ, আর নদীর মাঝ বরাবর বয়ে চলেছে হলো ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। এপারে নৌকার গায়ে লাগানো থাকবে ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং লেখা থাকবে ইন্ডিয়া, এই দুটো মাস্ট। মাঝে মাঝে নদীর মাঝখানে বর্ডার ডিনোট করবার জন্যে ওই ইট বোঝায় নৌকোগুলো বেঁধে রেখে দেয়, আর দু দেশের মিলিটারি বোট পেট্রোল দেয়, হেন্স নৌকা বর্ডার। মারাত্মক সিম্বলিক জায়গা, সিম্বলিক ইন দ্য সেন্স কি জায়গাটা সিম্বলাইজ করে ইংরেজদের শয়তানি আর মূর্খামি এবং আমাদের মানে বাঙালিদের ব্যর্থতা। তিন নদীর মোহনা দেখলাম, মাছরাঙা আইল্যান্ড দেখলাম, নদী নিজেই আইল্যান্ডটাকে জন্ম দিয়েছিল, আবার আস্তে আস্তে নিজেই আইল্যান্ডটাকে খেয়ে ফেলছে। বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল দেখলাম, একদম একই হাইটের সবকটা গাছ যেন মনে হয় সাদা কাগজের ওপরে নিপুণ ভাবে কোনো আর্টিস্ট তুলিতে সবুজ রং লাগিয়ে সোজা একটা লাইন টেনে দিয়েছে। আর জল রং তো কাগজে পড়বার পরে একটু ছড়িয়ে গেছে, বেশি না। এত কিছু দেখার পর একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হলো ইউটিউবে একটা ভিডিওর কমেন্ট পড়ছিলাম, তো যার কমেন্ট তিনি লিখেছিলেন কি যে মায়ের কোল থেকে বেরোলাম সেই কোলটাকেই ভাগ করে দিল, এখন নিজের মায়ের কোলে ফিরে যেতে গেলেও ভিসার প্রয়োজন হয়। কি বলো মা, তোমরা যেমন শুনতে ইচ্ছা করছে আমারও কিন্তু তেমনি আরো ঘুরতে ইচ্ছা করছিল। 30 টাকা তো 45 মিনিট ঘোরাবে, সবথেকে বেশি তার ঘোরাবে না। এর মধ্যে আর আসা হবে না বুঝলে, এখনো কটা প্রজেক্ট জমা দেওয়ার বাকি আছে আমার। এবার প্রজেক্ট সাবমিশন তো ডিপেন্ড করে প্রফেসরদের উপরে, ওনারা কোন দিন ডেট দেবে, তো সাবমিট করতে করতে ওই ফেব্রুয়ারি হয়ে যাবে। কিন্তু আমি দোলের আগে চলে আসবো, দোলের আগে চলে আসবো, এর মধ্যে হবে না। বাবা রাগ করার কি আছে, আমি তো বলেইছিলাম যে আমি পরীক্ষার পরে যাব ঘুরতে, আমি তো না বলে যাইনি, এরকম তো না, আমি তো বলেই গেছিলাম বাবাকে যে আমি যাব বন্ধুদের সাথে যাব, হয়তো একা গেছিলাম যাইনি, কিন্তু বাবা এমন বলছে না আমি না বলে গেছি বলে রাগ করছে। না কি বলো তো মা, রাগ করার চিন্তা করার মধ্যে একটা ডিফারেন্স হয়। নিজের কানের জিনিসটা
যদি তাতে না থাকে তাহলে তার প্রতি কিংবা এই চিন্তা আর কিংবা হয় কবে এক হয়ে যায়রে। মায়ের উপর কি করে থাকা যায়?